গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে কখনো মুষলধারে আবার কখনো হচ্ছে হালকা বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এমন বৃষ্টি হবে এর মধ্যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর বিভাগের চার জেলা লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রামের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে রংপুরে তিস্তা ও ধরলা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী চব্বিশ ঘন্টায় সতর্ক সীমা দিয়ে প্রবাহিত হতে পারে এতে জেলাগুলোর চরাঞ্চল ছাড়াও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে পানির চাপ সামলাতে এরই মধ্যে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন ভারী বৃষ্টিতে দিনাজপুরের নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা আজকে বৃষ্টি লাগাতার হতে আছে এবং বৃষ্টি থামার কোনো নাম নাই এবছরে বৃষ্টি হচ্ছে আমাদের তো না নাটোরে পদ্মা নদীর পানি বাড়ছে পানি বিপদ সীমার কাছাকাছি থাকায় নিমতলি চরজাজিরা রসুলপুর সহ আঠারোটি চর এলাকা প্লাবিত হয়েছে পানিতে তুলিয়ে গেছে সাড়ে তিন হাজার বিঘা ফসলি জমি পানি বৃদ্ধি অব্যাহত থাকলে লোকালয়ে পানি ঢুকবে বলে জানিয়েছে স্থানীয়রা চাপাই নবাবগঞ্জেও পদ্মার পানি বিপদসীমা ছুঁই ছুঁই এরই মধ্যে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে পানিবন্দী হয়েছে প্রায় ছয় হাজার পরিবার ডুবে গেছে ফসলি জমি ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ